মনোহর দিতে চিত্র নায়িকা অপু বিশ্বাস, হাজারো মানুষের ঢল। নরসিংদীর মনোহরদি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস পারফর্ম করে হাজারো দর্শকের মন মাতিয়েছেন জনপ্রিয় এই নায়িকা। দর্শকরাও তার নাচের তালে নেচেছেন। হঠাৎ জনপ্রিয় এই চিত্রনায়িকাকে পেয়ে উচ্ছ্বসিত মনোহরদীবাসী। তবে তাকে একনজর দেখতে অনুষ্ঠান স্থলে ভিড় জমায় অপুভক্তরা। লাল নীল আলোয় ঘেরা মঞ্চে অপু ও তার দল নাচের চমকে চমকে দিয়ে যায় সবাইকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে কৃষ্ণপুর কাঁঠালতলী বাজার সংলগ্ন খোলা মাঠে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমদাদুল হক আকন্দ। সেবা করার চেষ্টা করেছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের ভাই বন্ধু ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিয়ে আগামী দিনেও আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন সেটুকু আমি বিশ্বাস করি, আমার সেটুকু বিশ্বাস আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি জনাব এমদাদুল হক আকন্দের নেতৃত্বে গত পাঁচ বছর কৃষ্ণপুর ইউনিয়ন আজকে একটি উন্নয়নের কৃষ্ণপুর ইউনিয়নে পরিণত হয়েছে। আজকে কৃষ্ণপুর ইউনিয়নে যে সকল রাস্তাঘাট অবকাঠামো থেকে আরম্ভ করে সামাজিক সাংস্কৃতিক যে উন্নয়ন এমদাদুল হক আকন্দের নেতৃত্বে হয়েছে, এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনারা আগামী দিনেও জনাব এমদাদুল হক আকন্দের পাশে থাকবেন, তার হাতকে শক্তিশালী করবেন। মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, কৃষ্ণপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি উন্নয়নশীল কৃষ্ণপুর ইউনিয়ন গঠনের জন্য ইঞ্জিনিয়ার এমদাদকে আবার আপনাদের চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। জেলা পরিষদের সদস্য আব্দুস সামাদ মোল্লা জাদু সহ প্রমুখ, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম বিএসসি সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। রিপোর্ট ও চিত্রগ্রহণ আবুল কালাম, চিফ রিপোর্টার নরসিংদী টিভি।